আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরেরও কাছের, দেশেরও প্রবাসের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ছোট্ট ভিডিওতে জানিয়ে দিব সর্বশেষ কিছু টুকরো খবর। জানিয়ে দিচ্ছি ভ্যাকসিন সংক্রান্ত কিছু আপডেট। ভ্যাকসিন নিলে বাংলাদেশে আসতে করোনা পরীক্ষা লাগবে না। বাংলাদেশের বাইরে যে কোনো দেশের প্রবাসীরা যদি ভ্যাকসিনের দুটি ডোজ বা তিনটি ডোজ গ্রহণ করা থাকে, কোনো প্রকার পিসিআর টেস্ট লাগবে না। তবে যদি একটি ভ্যাকসিন বা কোনো ভ্যাকসিনই না দেয়া থাকে, সেক্ষেত্রে বাংলাদেশে প্রবেশে ফ্লাইটের 72 ঘন্টার মধ্যে করা পিসিআর বা করোনা পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট লাগবে। বাংলাদেশ থেকে বিদেশে যেতে করোনা পরীক্ষার কোনো বাধ্যবাধকতা নেই। যাত্রীরা যে দেশে যাবে সে দেশের নির্দেশনা অনুসরণ করতে হবে। বাংলাদেশের ব্যবিচক কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে এয়ারলাইন্স কর্তৃপক্ষগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে, ফ্লাইটে করোনা আক্রান্ত যাত্রী ধরা পড়লে আলাদা বসার জন্য ছোট আকারের উড়োজাহাজের শেষের রো র এর সব সিট খালি রাখতে হবে। যেসব বড় উড়োজাহাজে 300 জন যাত্রী ধারণে সক্ষম, সেই উড়োজাহাজে 95% বেশি যাত্রী নেওয়া যাবে না। যেসব উড়োজাহাজে 300 জনের বেশি যাত্রী ধারণে সক্ষম, সেই উড়োজাহাজে 90% বেশি যাত্রী নেওয়া যাবে না। জানিয়ে দিচ্ছি ভিসা সংক্রান্ত আপডেট। গতকাল ফ্যামিলি ভিসা, ভিজিট ভিসা খোলার যে খবরটি দেওয়া হয়েছিল সেটি পাবলিশের পর অনেকেই জিজ্ঞেস করছেন, ভিজিট ভিসা এবং ফ্যামিলি ভিসা বের করতে স্যালারি কত হতে হবে? রিপোর্টটিতে স্যালারির ব্যাপারে বলা হয়নি। তবে ভিজিট ভিসার জন্য পূর্বের রিপোর্টে বলা হয়েছিল কুয়েতি দিনারে 250 দিনার এবং ফ্যামিলি ভিসার জন্য বলা হয়েছিল স্যালারি 450 দিনার বা 500 দিনার। উল্লেখ থাকে যে এই নির্দেশনা বলবৎ নাও থাকতে পারে, স্যালারি পরিবর্তন কম বেশি হতেও পারে, এটি পূর্বের রিপোর্টে বলা ছিল। অনেকেই বলেছেন কিভাবে ভিজিট ভিসার জন্য আবেদন করা যাবে, কিভাবে ভিজিট ভিসার জন্য আবেদন করতে হয় সেই সম্পর্কে পূর্ণাঙ্গ একটি ভিডিও দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। জানিয়ে দিচ্ছি কুয়েতের ভ্যাকসিন সংক্রান্ত কিছু আপডেট। অনেকেই জিজ্ঞেস করছেন বুস্টার ভ্যাকসিন দেওয়া আবশ্যক কিনা। যারা সেকেন্ড ডোজ ভ্যাকসিন গ্রহণের 9 মাসের মধ্যে বুস্টার ভ্যাকসিন গ্রহণ করেনি, তাদের ইমিউনিতে কালার পরিবর্তন হয়ে প্রথম ভ্যাকসিন বা ভ্যাকসিন না গ্রহণের মতো দেখা যাচ্ছে, সেক্ষেত্রে বুস্টার ভ্যাকসিন গ্রহণ করা ভালো হবে। আরও উল্লেখ থাকে যে ইদানিং সময় যারা বুস্টার ভ্যাকসিনের জন্য নিবন্ধন করছেন, খুব শীঘ্রই তাদের মেসেজ এসে যাবে, অনেকেরই ভ্যাকসিনের মেসেজ এসে গিয়েছে। এছাড়া যারা 40 অর্ধ রয়েছেন, মিস্টার ভ্যাকসিন সেন্টারে গেলে সরাসরি ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। যারা বাংলাদেশে রয়েছেন, বুস্টার ভ্যাকসিন এখনও গ্রহণ করেননি, 2টি ভ্যাকসিন গ্রহণ করেছেন, তাদের পিসিআর লাগবে না। এছাড়াও কুয়েত প্রবেশে কোনো বাধা নেই। বাংলাদেশ থেকে বুস্টার ভ্যাকসিন গ্রহণ করতে পারলে ভালো, না গ্রহণ করতে পারলেও সমস্যা নেই। এছাড়াও অনেকে জিজ্ঞেস করছেন কুয়েত থেকে এই মুহূর্তে বাংলাদেশে গেলে কী কী কাগজপত্র লাগে বা কোন কোন ধরনের মোবাইল অ্যাপস লাগে। ইমিউনে গ্রিন সিগন্যাল থাকলে পুনরায় কুয়েতে ফিরতে সহজ হবে। এছাড়া কুয়েত থেকে বাংলাদেশে যেতে হলে 2টি ভ্যাকসিন বা 3টি ভ্যাকসিন গ্রহণ করা থাকলে কোনো কিছুরই বর্তমানে প্রয়োজন নেই। অনেকেই জিজ্ঞেস করছেন লামানা দিয়ে ভিসা বের হচ্ছে কি না। লামানা দিয়ে ভিসা বের হচ্ছে, যেগুলোর অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল রোজার পূর্বে সেগুলো বের হচ্ছে, রোজার মধ্যে নতুন ভিসার অ্যাপ্রুভ দেওয়া হয় না, খাদেম ভিসা বের হচ্ছে। এই ছিল আজকের মতো সর্বশেষ আপডেট। জানিয়ে দিচ্ছি রমজানের সময়সূচি। 21 এপ্রিল 2022 বৃহস্পতিবার 20তম রোজার সাহারি সর্বশেষ সময় হলো ভোর 3:39 এবং ইফতারের সময় হলো সন্ধ্যা 6:19। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে লাইক এবং ফলো করে দেবেন। আজকের মতো বিদায়, ইনশাআল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।